সবার উদ্দেশ্যে বলছি যে বিভীষণের পক্ষ থেকে 4 দিনের একটা ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে, যে ক্লাসটা আমরা ঈদের আগে এবং ঈদের পরে মিলে নিব। ঈদের আগে আমরা 2 দিন ক্লাস নিব, অর্থাৎ আজকে ক্লাস থাকবে এবং আগামীকালও আমাদের ক্লাস থাকবে, ফ্রি ক্লাস। আগামীকালকে ক্লাসটা আজকে রাতে অর্থাৎ 11টার পরে আপনি আমাদের গ্রুপে পেয়ে যাবেন, বিভীষণের যে ফেসবুক পেজ আছে সেখানে জানতে পেরে যাবেন যে আগামীকালকের ক্লাস এবং তার পাসওয়ার্ড গুলো, মিটিং আইডি এবং পাসওয়ার্ড। আর আমরা 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি, আগামী মাসের 1 তারিখ থেকে। যারা যারা আগামী মাসে নতুন ব্যাচে জয়েন করতে চান, অর্থাৎ অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করেছে ভাইয়া নতুন ব্যাচে ভর্তি হব, সো তাদের জন্য বলছি যে আগামী মাসের 1 তারিখ থেকে আপনি আমাদের বিবিভীষণের ফেসবুক পেজ অথবা আমাদেরকে ইনবক্স করে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে নাম এন্ট্রি করে নেবেন। এবং আমাদের ন্যূনতম একটা পেমেন্ট আছে, একেবারে অল্প পরিমাণে একটা পেমেন্ট, তো সেটা আপনাকে বিকাশ বা রকেটের মাধ্যমে পে করতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, কারণ এই লকডাউনে সবাই বাসায় বসে আছে, তেমন কোনো কাজ নেই বললেই চলে স্টুডেন্টদের। তো এই সময় যদি একটু পড়াটাকে না আগিয়ে রাখেন তাহলে পরবর্তীতে আপনি ধরা খাবেন। তো ধরা খাবেন এই জন্য যে কলেজ খুললেই পরীক্ষা শুরু হয়ে যাবে, এই জন্য সবারকে বলা যে আপনারা একটু নিজেকে একটু আপডেট করে রাখেন, না হলে দেখাচ্ছে যে কলেজ খুললে পুরোনো পড়াগুলোও দেখাচ্ছে আপনি ভুলে যাবেন। তো এখন যদি একটু প্র্যাকটিস না থাকে, অনেকে বই টই কেনেন নাই, তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে যাতে থিওরি সাজেশন এবং সাজেশনের সাথে সাথে যাতে সলিউশন দেওয়া যায় উত্তরগুলো, এবং ম্যাথ চ্যাপ্টার গুলো যাতে দ্রুত শেষ করা যায়, আমরা সেই দিক থেকে কাজ করে যাচ্ছি। আশা করি যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারবো আপনাদেরকে। তো আজকে আমাদের ফ্রি ক্লাসের প্রথম ক্লাস ট্যাক্সেশন, ট্যাক্স ক্লাসটা হবে, এটা ফ্রি ক্লাস। যারা আমাদের কোচিং অ্যাডমিটেড স্টুডেন্ট তারা জানে যে এখানে কিভাবে ক্লাস হয়। আজকের ক্লাসটা শুধু বাইরের স্টুডেন্টদের জন্য যারা ফ্রি ক্লাস করে দেখতে যায়, অথবা আমাদের পুরনো স্টুডেন্ট যারা প্রথম ক্লাসটা মিস করেছে শুধুমাত্র তাদের জন্য, এবং বাইরের স্টুডেন্টদের জন্য মূলত আজকের ক্লাসটা ফ্রি ক্লাসটা। কারণ অনেকেই জানতে চেয়েছে ভাইয়া একটা ফ্রি ক্লাস দিলে ভালো হয়, কিভাবে ক্লাস হয়, অনলাইনে কখনো করি নাই, তো তাদেরকে ফোকাস করে মূলত আমাদের আজকের ফ্রি ক্লাসটা নেওয়া। তো তারই ধারাবাহিকতায় আজকে এখন আমাদের ট্যাক্স ক্লাস চলতেছে, এবং রাত 9টার সময় আমাদের ফিনান্স ক্লাস হবে, এবং আগামীকালকে শিডিউলটা আজকে রাতে গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের আজকে ক্লাসে যারা প্রেজেন্টারসে আশা করতেছি সবাই নতুন, হয়তো বা পুরাতন দুই একজন থাকতে পারে যারা ফার্স্ট ক্লাসটা মিস করছিল, আমাদের সবাই আজকে নতুন। তার নতুন যারা আসছে তাদের কাছে আজকে লাইফে কিন্তু এই যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের করবিধি, বাংলাদেশের কর, এই করটা কিন্তু তাদের কাছে সবার কাছে একদম নতুন, নিউ। ঠিক আছে, আমরা কিন্তু যারা ইনকাম করি, আমরা হয়তো এখন ওইভাবে ইনকাম করি না, সরকারের ট্যাক্স দেওয়ার মতন ইনকাম করি না, বাট আমাদের যারা মা বাপ ভাই বোন আছে যারা ইনকাম করে, তারা কিন্তু প্রত্যেকে সরকারকে ট্যাক্স দেয়। আমরা প্রতিনিয়ত সরকারকে ট্যাক্স দিয়ে আসতেছি, ঠিক আছে, কারণ এই ট্যাক্সের টাকা কিন্তু বাংলাদেশ চলতেছে। এত বড় একটা রাষ্ট্র কিন্তু শেখ হাসিনা তার বাসা থেকে টাকা নিয়ে এসে দেয় না, সে কি করে বাংলাদেশের জনগণের টাকা নিয়ে, ট্যাক্স নিয়ে আমাদের এই জনগণকে এবার দেয়, ঠিক আছে, এই যে এত ত্রাণ দিচ্ছে, এই টাকা কোথা থেকে পাচ্ছে, কিন্তু বাংলাদেশের ট্যাক্স। এই ট্যাক্সটা নিয়ে আমরা একটা শিখবো। তো আমাদের এই ট্যাক্সের ভিতরে অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো খাত আছে, কারণ বাংলাদেশের সরকার কিন্তু একটা সেক্টর থেকে, একটা খাত থেকে হচ্ছে আমাদের ট্যাক্স পায় না, আমাদের অনেকগুলো সেক্টর থেকে ট্যাক্স পায়। তো অনেকগুলো সেক্টরের ভিতরে আমরা যেকোনো আজকে একটা সেক্টর শিখবো, শুধুমাত্র একটা সেক্টরে একটা বেসিক দিয়ে একটা অঙ্ক আমরা আজকে শিখবো। আর আমাদের সাথে যারা বিভীষণের সাথে থাকবে তারা দেখ আস্তে আস্তে প্রত্যেকটা সেক্টরের ম্যাথে আস্তে আস্তে ক্যালকুলেশন করা শিখতে পারবে। দেখেন আমরা প্রথমে যে সেক্টরটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, অর্থাৎ বাংলায় হচ্ছে সিকিউরিটির সুদ খাতে আয়, ধারা হচ্ছে 22 আর 23। এই ধারা জিনিসটা কি? ধারা জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ দেখবেন যে কিছু রুলস মানে কিছু আইন অনুযায়ী পরিচালিত হয় প্রত্যেকটা জিনিসই, আইন বাদে কিন্তু কেউ কোনো কিছু পরিচালিত হয় না বাংলাদেশে। তাহলে এই যে আমাদের যে সিকিউরিটি আছে, সিকিউরিটির যে ট্যাক্স আছে, এই ট্যাক্সটা হচ্ছে 22 আর 23 নম্বর ধারা আইন দ্বারা আর কি এটা পরিচালিত হয়। তো দেখেন আমরা প্রথমে এখানে লিখছি যে সিকিউরিটির সুদ খাতে আয় কাকে বলে। আগে আমাদের এই সংজ্ঞাটা জানতে হবে, আমাদের পরীক্ষায় আসতে পারে যে সিকিউরিটির সুদ খাতে আয় বলতে কি বলছো, শ্রেণী বিভাগটা বর্ণনা করো। আমরা এই সংজ্ঞাটার মাধ্যমে শ্রেণী বিভাগটা প্রথমে শিখে নিবো, যেন আমরা একটা শর্ট কোশ্চেন সহজে আয়ত্তে নিয়ে আসতে পারি। তো দেখেন সবাই, 1994 সালের আয় কর অধ্যাদেশের 22 নম্বর ধারা অনুসারে সরকারি সিকিউরিটি, মনোযোগ সহকারে দেখবেন, সরকারি সিকিউরিটি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,
বা অন্য কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র, অন্য কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র হতে যে সুদ পাওয়া যায় তাকে সিকিউরিটি খাতে সুদের আয় বলে। আমি আবারও বলতেছি, একটা হচ্ছে সরকারি সিকিউরিটি, আর একটা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে যে কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র মানে ঋণের দলিল। এই যে তিনটা জিনিস বা তিনটা প্রতিষ্ঠান হতে যে সুদটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি সুদ খাতে আয়। এই সিকিউরিটির সুদ খাতে আয়কে দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা ছিলাম এই বিভাগ দেখো, আমাদের কিন্তু আমি বারবার বলতেছি, আমাদের একটা কোশ্চেন আসতে পারে 4 মার্কের বা 5 মার্কের একটা প্রশ্ন আসতে পারে, সিকিউরিটির সুদ খাতে আয় বলতে কি বোঝো, এই শ্রেণী বিভাগ বর্ণনা করো। আমি এই যে শ্রেণী বিভাগের মাধ্যমে কিন্তু অঙ্কের বেসিকটা আমরা শিখে নিব, আবার এর ভিতরে কি হয়ে যাচ্ছে আমাদের একটা থিওরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে দেখো সবাই, তাহলে সিকিউরিটির সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে সরকারি সিকিউরিটি, ইংলিশ হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি, আর দুই নম্বরে বলতে সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, গট অ্যাপ্রুভড কমার্শিয়াল সিকিউরিটি। আমরা যারা 7 কলেজের আন্ডারে আছি আমরা সবাই ইংলিশে থিওরি লিখবো বাংলায়, কিন্তু অঙ্কগুলো সব ইংলিশে প্র্যাকটিস করবো, ইংলিশে শিখবে। এই জন্য আমাদের আবার ন্যাশনালে তো আমাদের অনেক স্টুডেন্ট আছে, এই জন্য পাশে আমরা একটু বাংলাটাও রাখছি। তাহলে দেখেন যে যে মানে যে বাংলায় করবেন সে বাংলাটা ফলো করবে, যে ইংলিশে করতে যাবেন সে ইংলিশে ফলো করবেন। আমি আবারও বলতেছি, 7 কলেজ ইংলিশে ফলো করবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাতে ফলো করবেন। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট সিকিউরিটি, সরকার সিকিউরিটি, আর একটা হচ্ছে গভ অ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটি, সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। এই সরকারি সিকিউরিটি বা গভ সিকিউরিটিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্যাক্স ফ্রি গভ সিকিউরিটি অথবা জিরো কুপন। ট্যাক্স ফ্রি মানে কর মুক্ত সরকারি সিকিউরিটি, কর মুক্ত মানে কি, মুক্ত মানে কি, যে ফ্রি করে দিচ্ছে, ফ্রি মানে সরকার এই ব্যক্তির উপরে ফ্রি করে দিচ্ছে ট্যাক্স, যে আপনাকে ট্যাক্স দেওয়ার দরকার নাই, আপনি এই সেক্টর থেকে মানে এই সিকিউরিটি থেকে যত টাকা ইনকাম করবেন, এই ট্রানজেকশন থেকে যত টাকা ইনকাম করবেন এর উপরে কোনো আপনার ট্যাক্স দেওয়ার দরকার নেই। এই জন্য এটা নামকরণ করা হয়েছে যে কর মুক্ত অথবা ট্যাক্স ফ্রি অথবা জিরো কুপন বন্ড। তাহলে আমাদের ট্যাক্স ফ্রি অথবা কর মুক্ত জিরো কুপন এই ওয়ার্ডটা, এই লাইনটা থাকে আমরা সেটা কি করবো, ফুল এক্সাম্পেড করে দিব, মানে জিরো করে দিব। আপনি যত টাকা ইনকাম করবেন ওই ইনকাম কৃত টাকায় আপনার মাইনাস করে দিবেন। তাহলে মনে করেন 10,000 টাকা ইনকাম করছেন, তাহলে সরকার বলছে ঠিক আছে 10,000 উপরে কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই, তাহলে 10,000 - 10,000 আমাদের জিরো, অর্থাৎ 0 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। তাহলে এটাকে আপনি ইংলিশে মাইনাস করার ক্ষেত্রে আমরা লিখবো যে ফুল এক্সাম্পটেড, আর বাংলা যারা অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে যে বাদ সম্পূর্ণ অকটধার্য। ফুল মানে সম্পূর্ণ, এক্সাম্পটেড মানে অকটধার্য, বাদ সম্পূর্ণ অকটধার্য। এই হচ্ছে আমাদের ট্যাক্স পেড রোল। দেন আসতে হচ্ছে আমাদের ট্যাক্সেবল গভ সিকিউরিটি, করযোগ্য সরকারি সিকিউরিটি। এই করযোগ্য সরকারি সিকিউরিটিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে করবাদ সরকারি সিকিউরিটি, লেস ট্যাক্স গভ সিকিউরিটি, লেস ট্যাক্স গভ সিকিউরিটি মানে করবাদ সরকারি সিকিউরিটি, আর একটা হচ্ছে আপফ্রন্ট ট্যাক্স গভ সিকিউরিটি। আপফ্রন্ট মানে হচ্ছে কর অগ্রিম, আমি আবারও বলতেছি লেস ট্যাক্স মানে করবাদ, আপফ্রন্ট মানে কর অগ্রিম। আচ্ছা আপনার যদি কোশ্চেনে এই দুইটার কথা একটাও বলে নাই, সরাসরি আপনাকে বলছে ট্যাক্সেবল গভ সিকিউরিটি, তাহলে আপনি কিন্তু অঙ্কটা করার সময় এই ট্যাক্সেবল গভ সিকিউরিটিকে যে কোনো একটা ধরে নিতে পারবেন। আপনি লেস ট্যাক্স ধরতে পারেন, আপফ্রন্টও ধরতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। আপনার ফ্রেন্ড ধরতে পারে লেস ট্যাক্স আর আপনি ধরতে পারেন আপফ্রন্ট, অর্থাৎ দুইজনের অ্যান্সার কিন্তু দুই রকম হবে। কারণ লেস ট্যাক্স যে ধরবে সে একরকম আইন ফলো করবে, আর আপফ্রন্ট ট্যাক্স যে ধরবে সে আরেকরকম আইন ফলো করবে। অর্থাৎ ট্যাক্সেবল গভ সিকিউরিটি থাকলে আমি যে কোনো একটা ধরতে পারি, কেউ লেস ট্যাক্স ধরতে পারে তাহলে লেস ট্যাক্স ধরলে তার একরকম আইন ফলো হবে, আর কেউ আপফ্রন্ট যদি ধরে তাহলে সে আপফ্রন্টের আইন ফলো করবে। আমরা আইনটা একটু পরে শেখাবো। এরপরে নিচে আসেন, সেটা নিয়ে বিভাগটা সবাই ভালো করে দেখে রাখবেন। এরপর আর আমাদের, আচ্ছা আমি কিন্তু বলছিলাম যে সিকিউরিটিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে করমুক্ত আর একটা হচ্ছে করযোগ্য, সরি একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত। এই যে সরকার, আমরা প্রথমে সরকারিটা শ্রেণী বিভাগ দেখাইছি, এখন বলতে সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, গভ অ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটি। এই গভ অ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্যাক্স ফ্রি গভ অ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটি মানে করমুক্ত সরকারি বাণিজ্যিক সিকিউরিটি। আমরা একটু আগে করমুক্ত রুলসটা শিখাইছি, করমুক্ত থাকলে ট্যাক্স ফ্রি থাকলে আমরা কি করবো, ফুল এক্সাম্পেড করে দিব, জিরো করে দিব। আরেকটা বলছে করযোগ্য সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, করযোগ্য সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, ট্যাক্সেবল গভ অ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটি। এই ট্যাক্সেবলকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, আগেরটাই ট্যাক্সেবলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, আর এখন ট্যাক্সেবলকে তিনটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে
লেস ট্যাক্স ড্রাফট অ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটি কোয়ার বাদ, আর একটা হচ্ছে আপফ্রন্ট ড্রাফট অ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটি কোয়ার অগ্রিম, আর একটা বলছে আদার ড্রাফট অ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটি। অর্থাৎ লেস ট্যাক্স আর আপফ্রন্ট বাদেও যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে আদার এর ভিতরে চলে যাবে। তাই দেখেন শ্রেণী বিভাগটা সবাই এটা পরীক্ষা অনেকবারই আসতে দেখছি আমি, ঠিক আছে, যে আমাদের সিকিউরিটি কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সরকারি সিকিউরিটি আর একটা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। সরকারি সিকিউরিটি কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে করমুক্ত আর একটা হচ্ছে কন্ডিশন একটু উপরে যান সবাই একটু দেখুক, ওপরে একটু একটু দেখা নিয়ে আসেন, আর একটু ওপরে ওপরে উঠেন ওপরে আরো উপরে একটু দেখা নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে একটা হচ্ছে করমুক্ত আর একটা হচ্ছে করযোগ্য, একটা করমুক্ত একটা করযোগ্য, মানে করমুক্ত আমি বুঝাই দিচ্ছি আর একটা হচ্ছে যে করযোগ্য, করযোগ্যকে বা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই দুইটা আপনারা সুন্দর করে শ্রেণী বিভাগটা দেখাবেন, আর এই যে কাকে বলে দুইটা বা একটা করে লাইন সংজ্ঞা দিয়ে দিলে হয়ে যাবে। এরপর আসতেছে নিতে নামেন, এরপর আসতেছে আমাদের অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটিকেও সেম ভাবে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের করমুক্ত আর একটা হচ্ছে করযোগ্য। তাহলে করযোগ্যকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, আচ্ছা এই যে করযোগ্যকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা দেখবো যে এই যে শ্রেণী বিভাগটা আমরা দেখাইলাম এখানে, এখন আমাদের একটু সংজ্ঞা লেখার দরকার, একটু বর্ণনা লেখার দরকার। আমরা এক বা দুই লাইনে প্রত্যেকটা একটু সংজ্ঞা লিখে দিব, একটু বুঝাই দিচ্ছি আমি। নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন, ডেফিনেশন। হ্যাঁ দেখেন এই যে প্রত্যেকটার একটু করে সংজ্ঞা আমাদের লিখে দিতে হবে, কারণ 6 মার্কের যখন কোশ্চেন আমাদের আসবে। ডেফিনেশন অফ সিকিউরিটি বলতে সরকারি সিকিউরিটি, বলতে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত সিকিউরিটি কে সরকারি সিকিউরিটি বলে। যেমন সরকারি প্রজ্ঞাপত্র, তারপরে ট্রেজারি বিল, বন্ড, এগুলো হচ্ছে আমাদের সরকারি সিকিউরিটি। পরে বলতে করমুক্ত সরকারি সিকিউরিটি, যেসব সিকিউরিটি কে সরকার করমুক্ত ঘোষণা করে সেসব সিকিউরিটি কে করমুক্ত সিকিউরিটি বলে। অর্থাৎ এ সিকিউরিটি থেকে প্রাপ্ত সুদ থেকে কোনো কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম আমাদের একটু ভুল আছে, কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরে আসতেছে করযোগ্য সরকারি সিকিউরিটি, যে সকল সিকিউরিটি থেকে অর্জিত আয়ের উপর, অর্জিত আয়ের উপরে আপনি অর্জন করছেন, যে সূত্র অর্জন করছেন অর্জিত আয়ের উপরে উচ্চ স্তরে, উচ্চ স্থলে মানে অ্যাজ এ সোর্স, সোর্স মানে কি আপনার উচ্চ, যেখানে আপনি টাকা পাচ্ছেন, যেখান থেকে পাচ্ছেন, বলছে উচ্চ স্থলে কর কর্তন করা হয় বা আয় অর্জিত হওয়ার পূর্বে কর আদায় করা হয় তাকে করযোগ্য সরকারি সিকিউরিটি বলে। এটা মানে আপনি যে সোর্স থেকে টাকাটা পাবেন বা সুদটা পাবেন ওইটা আপনার অর্জিত হওয়ার আগেই সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, ঠিক আছে, বা যখনই আপনার মনে করেন যে ইনকামটা হবে তখনই একটা ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে আপনার করযোগ্য সরকারি সিকিউরিটি। এই করযোগ্য সরকারি সিকিউরিটিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আগে আমরা শিখে আসছি একটা হচ্ছে করবাদ আর একটা হচ্ছে করঅগ্রিম। করবাদের সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞাটা আপনারা মুখস্থ করে নেবেন, করঅগ্রিমের সংজ্ঞা দেওয়া আছে। এরপরে আসতেছে আমাদের সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, এটা হচ্ছে কোনো কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত এবং বাংলাদেশ ব্যাংক সিকিউরিটিজ এক্সচেঞ্জ কর্তৃক অনুমোদিত সিকিউরিটিকে সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বলে। এই সংজ্ঞাগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে, কারণ আপনি যখন 6 মার্কে লিখতে দেবেন অবশ্যই আপনার সংজ্ঞাগুলো দিতে হবে। এরপরে আসতেছে সিকিউরিটির উপর সুদ ধার্য শর্তাবলী, এটা আমি স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা জাস্ট একটু পড়ে নেবেন, এটা আমাদের অত মুখস্থ করার দরকার নাই। আমি স্যার নিচে নামেন, নিচে নামেন, আরো নিচে নামেন, দেখেন নিচে নামেন, সুদ মোটাঙ্কিত করেন। এই জিনিসটা ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক আসছে, সবাই একটু মনোযোগ সহকারে শুনবে, বলতে সুদ মোটাঙ্কিত করেন বা গ্রোসিং আপ অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট কে আপনাদের গ্রোসিং আপ করতে হবে। আপনাদের সবার কাছে এই ওয়ার্ডটা নতুন যে মোটাঙ্কিত করেন, এবার কি আবার গ্রোসিং আপ কি, মোটাঙ্কিত করানো হচ্ছে আপনার এটা বাংলা ওয়ার্ড আর গ্রোসিং আপ হচ্ছে এটা ইংলিশ ওয়ার্ড। দেখেন আমি এটা একটু সহজ ভাষায় বলি আগে, এই মোটাঙ্কিত করানো জিনিসটা কি, আপনারা ইনকাম স্টেটমেন্ট করছেন না, ইনকাম স্টেটমেন্টের প্রথমে কি পান আপনারা, নিট ইনকাম পান নাকি গ্রস ইনকাম পান, মোট আয় পান নাকি নিট আয় পান, আগে প্রথমে আপনারা কিন্তু মোট আয় পান, গ্রস ইনকাম পান, তারপরে কি পান, নিট ইনকাম পান। এখন আপনাকে যদি নিট ইনকাম দেওয়া থাকে, আচ্ছা সরি, আপনাকে যদি মোট ইনকাম দেওয়া থাকে, মোট ইনকাম থেকে আপনারা কি করেন, এক্সপেন্স গুলো মাইনাস করেন, এক্সপেন্স টা মাইনাস করার পরে কি পান আপনারা, নিট ইনকাম পান। গ্রস ইনকাম থেকে এক্সপেন্স মাইনাস করে আপনারা কি পাচ্ছেন, নিট ইনকাম পাচ্ছেন। এখন আমি যদি বলি আপনাকে মনে করেন 20 টাকা নিট ইনকাম দেওয়া হয়েছে, আমি যদি বলি এটাকে গ্রস ইনকামে পরিণত করে দেবো, তাহলে কি করবেন, নিট ইনকামের সাথে কি
যে এক্সপেন্সটা মাইনাস করছিলেন ওইটা যোগ করলে আপনারা কি পেয়ে যাবেন, গ্রস ইনকাম পেয়ে যাবেন। আমি আবারও বলতেছি, আপনাকে যদি নেট ইনকাম দেওয়া হয় দিয়ে যদি বলা হয় যে আপনি এটাকে গ্রস ইনকামে পরিণত করেন, মোট আয়ে পরিণত করেন, তাহলে আপনি কি করবেন? নেট ইনকামের সাথে যে এক্সপেন্সটা মাইনাস করছিলেন ওই নেট ইনকামের সাথে এক্সপেন্সটা কি করবেন? এখন যোগ করবেন, যোগ করলে আপনি কি মোট আয়টা পেয়ে যাবেন। তাহলে আমাদের এই যে সুদ গুণাঙ্কিত করানো সেম একই জিনিস, আপনার কোশ্চেনে কিছু কিছু জায়গায় নেট ইনকাম দেওয়া থাকবে আর আপনি এই নেট ইনকামের সাথে কি করবেন, ট্যাক্সটা যোগ করবেন। ট্যাক্সটা যোগ করে আপনি কি পাবেন? মোট ইনকাম পাবেন, মোট সুদ পাবেন। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে গ্রোসিং আপ বা মোটাঙ্কিতকরণ বলতে কি বুঝি, আমাদের যদি 1 মার্ক বা 2 মার্কে একটা কোশ্চেন থাকে আমরা এক কথায় লিখে দিব যে নেট সুদকে মোট সুদে রূপান্তরণের পদ্ধতিকে মোটাঙ্কিতকরণ বা গ্রোসিং আপ বলে। দেখেন এই জায়গায় বাংলা লিখছে সুন্দর করে, সিকিউরিটির উপর সুদ সাথে আয়ের ক্ষেত্রে আয়ের পরিমাণ অবশ্যই মোট পরিণত হতে হবে। দেখেন এই যে লেখা আছে সিকিউরিটির উপরে উঠবে, টানেছেন উপরে উঠবে, আর একটু উপরে টানেন। আচ্ছা, মানে সিকিউরিটির উপর সুদ খাতে আয়ের ক্ষেত্রে আয়ের পরিমাণ অবশ্যই মোট পরিমাণ হতে হবে, নেট পরিমাণ নয়। আপনার কোশ্চেনে যদি নেট দেওয়া থাকে আপনি নেট নিয়ে কাজ করতে পারবেন, আপনাকে মোটে পরিণত করে নিয়ে কাজ করতে হবে। আর মোটে কিভাবে পরিণত করবেন? ট্যাক্সটা যোগ করে দিলে আপনি মোট পেয়ে যাবেন। দেখে বলতে মোটাঙ্কিতকরণ বা গ্রোসিং আপ করতে হবে কেবল করযোগ্য সরকারি সিকিউরিটি, মানে ট্যাক্সেবল গ্রস সিকিউরিটি। দেখেন আমি এর আগে কিন্তু শ্রেণী বিভাগে দেখে আসছেন যে ট্যাক্সেবল গ্রস সিকিউরিটি কে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপফ্রন্ট আর একটা হচ্ছে লেস ট্যাক্স। তাহলে এই যে ট্যাক্সেবল গ্রস সিকিউরিটি কে আপনি মোটাঙ্কিতকরণ করতে পারবেন, কিন্তু সেটা কি হইতে হবে? অবশ্যই লেস ট্যাক্স হইতে হবে, ঠিক আছে? আপনাকে যদি সরাসরি ট্যাক্সেবল দেওয়া থাকে তাহলে আপনি কি ওটাকে গ্রোসিং আপ করতেও পারবেন আপনার ইচ্ছা। আপনি যদি লেস ট্যাক্স ধরে নেন তাহলে আপনি ওটাকে গ্রোসিং আপ করবেন, আর আপনি যদি মনে করেন না আমি এটাকে আপফ্রন্ট ধরে নিব তাহলে আপনাকে গ্রোসিং আপ করার দরকার না। আর ডিবেঞ্চার, আপনার যদি ইন্টারেস্ট চান ডিবেঞ্চার দেওয়া থাকে তাহলে ডিবেঞ্চারে অবশ্যই আপনি গ্রোসিং আপ করবেন। তাহলে দেখেন আমরা এখান থেকে শিখলাম যে গ্রোসিং আপ করতে হবে কয়টাকে? দুইটাকে, একটা হচ্ছে লেস ট্যাক্স আর একটা হচ্ছে ডিবেঞ্চার। আমি আবারও বলতেছি, খাতায় লিখে নিতে পারেন আপনারা, গ্রোসিং আপ বা মোটাঙ্কিতকরণ করতে হবে লেস ট্যাক্স আর ডিবেঞ্চার কে। এতে লেখা আছে এছাড়া করমুক্ত সরকারি সিকিউরিটি, ট্যাক্স ফ্রি বা ট্যাক্স এক্সাম্পটেড গ্রস সিকিউরিটি অথবা জিরো কুপন বন্ড, এগুলোর উপরে গ্রোসিং আপ বা মোটাঙ্কিতকরণ করতে হয় না, ফুল এক্সাম্পটেড হবে। তাহলে আপনাকে গ্রোসিং আপ হবে কোনটার উপরে? লেস ট্যাক্স এর উপরে, ডিফারেন্সের উপরে। আর একটার উপরে আপনাকে গ্রোসিং আপ করতে হবে না, সরাসরি বসাই দিবেন। আর যদি আপনাকে ট্যাক্স ফ্রি অথবা জিরো কুপন বলে তাহলে ফুল এক্সাম্পটেড। দেখেন এই গ্রোসিং আপ করার একটা রুলস আছে, মিস আমরা একটা রুলস শেখাইছি, দেখেন একটা ফর্মুলা শেখাই দিচ্ছি। দেখেন গ্রস ইন্টারেস্ট সমান সমান নেট ইন্টারেস্ট ইনটু 100 ডিভাইডেড 100 মাইনাস ট্যাক্স রেট অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট এ সোর্স। আচ্ছা, আপনারা কিন্তু এখনো জানেন না যে আপনি কয় পার্সেন্ট ট্যাক্স কাটবেন, বা এই যে রেট অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট এ সোর্স মানে উচ্চস্থলে করের হার কত, এটা কিন্তু আপনারা জানেন না। এটা আপনারা জেনে নিন, এটা হচ্ছে 5%, ঠিক আছে? সিকিউরিটি থেকে উচ্চস্থলে কয় পার্সেন্ট ট্যাক্স কাটবে? 5% ট্যাক্স কাটবে। এটা হচ্ছে অর্থ আইন, 2016 সালের অর্থ আইনে 5% দেওয়া আছে, 5% আমাদের ট্যাক্স কেটে রাখে। দেখেন নিচে ওয়ার্ড দিয়ে লেখা রেখেছে গ্রস ইন্টারেস্ট সমান সমান নেট ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড 95, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আপনার কোশ্চেনে নেট ইন্টারেস্ট দেওয়া থাকছে ওটাকে আপনি 100 ডিভাইডেড 95 দ্বারা গুণ করলে কি পাবেন? গ্রস ইন্টারেস্ট পাবেন। এটা হচ্ছে আপনার গ্রসিং আপ করার ফর্মুলা, মোটাঙ্কিতকরণের ফর্মুলা। শেষ নিচে একটা লাইন লিখছে, যদি প্রশ্নে সুদের পরিমাণ দেওয়া থাকে তবে মোটাঙ্কিতকরণ বা গ্রসিং আপ করতে হবে। দেখেন অনেক কিন্তু একটুখানি মানে ক্রিটিক্যাল আছে, অনেক কিছু মনে রাখতে হবে, গ্রসিং আপ কিন্তু আপনার মন চাইলে আপনি করতে পারবেন না। বলছে যদি প্রশ্নে সুদের পরিমাণ দেওয়া থাকে তবেই মোটাঙ্কিতকরণ বা গ্রসিং আপ করতে হবে। যদি প্রশ্নে সিকিউরিটির মূল্য, মূল্য মানে প্রাইস, ক্রয় মানে পারচেজ, অথবা পরিমাণ, পরিমাণ হচ্ছে টু দা এক্সটেন্ট অফ, পরিমাণ হচ্ছে টু দা এক্সটেন্ট অফ দেওয়া থাকে তাহলে গ্রসিং আপ করতে হবে না। লাইনটা সবাই ভালো করে মনে রাখবেন বা লিখে নিতে পারেন। একটা হচ্ছে মূল্য, একটা হচ্ছে ক্রয়, একটা হচ্ছে পরিমাণ। ইংলিশে হচ্ছে প্রাইস, পারচেজ, আর একটা হচ্ছে টু দা এক্সটেন্ট অফ। এই তিনটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে আপনাকে গ্রসিং আপ করতে হবে না, সরাসরি পার্সেন্টেজ ব্যবহার করবে। আচ্ছা, নিচে একটা জিনিস দেওয়া আছে যে আয়গুলো সিকিউরিটি সুদ খাতে আয় বলে গণ্য হবে না, এটা আপনারা পড়ে নেবেন, এটা বোঝানোর কোনো কিছু না, জাস্ট এটা 2-1 বার পড়লে আপনি পারবেন। তাহলে নিচে অঙ্কে আসেন।
দেখেন আমি এই জায়গায় একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, ইংলিশে একটা ফর্মুলা দেওয়া, একটা হচ্ছে দেওয়া হয়েছে, ফরম্যাট দেওয়া হয়েছে, বাংলা একটা ফরম্যাট দেওয়া হয়েছে, যে যে ফরম্যাটটা ইউজ করবেন সেটাই হচ্ছে তার জন্য। দেখেন বলছে প্রথমে বিবিএ ভিশন মানে একটা কোম্পানির নাম হবে আপনার, আপনার প্রশ্নে যে কোম্পানির নাম দেবে ওটা হচ্ছে বিবিএ ভিশন, বা যে কোনো কোম্পানির নাম সেই কোম্পানির নামটা লিখছেন। এরপরে আছে ইনকাম ইয়ার, ইনকাম ইয়ার জিনিসটাকে আয় বর্ষ, ইনকাম ইয়ার হচ্ছে বাংলাতে হচ্ছে আয় বর্ষ, আপনি যেই বছরের সিকিউরিটি সুদ খাতে টাকা ইনকাম করবে সেটা হচ্ছে আপনার ইনকাম ইয়ার। আর ইনকাম করার পরে পরবর্তী বছরে যে আপনি ট্যাক্স দিবেন সরকারকে, তাহলে যে বছরে ট্যাক্স দিবেন সেটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার পর বর্ষ। আমি আবারও বলতেছি ইনকাম ইয়ার হচ্ছে আয় বর্ষ, যে বছরে ইনকাম করবেন সেটাই হচ্ছে আপনার ইনকাম ইয়ার, আর ইনকাম ইয়ারের পরবর্তী বছর হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার মানে কর বর্ষ। বাংলাদেশে এখন যদি আপনি মনে করেন যে বাংলাদেশে এখন ইনকাম ইয়ার চলতেছে কত, 19 আর 20 হচ্ছে বাংলাদেশে এখন ইনকাম ইয়ার, আর বাংলাদেশের অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে, 20 আর 21 হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার হবে। তাহলে আপনার কোশ্চেনে দেওয়া থাকবে ইনকাম ইয়ারও দেওয়া থাকবে, আপনি অ্যাসেসমেন্ট ইয়ারটা বের করে নেবেন, যদি আপনার অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া থাকে আপনি ইনকাম ইয়ারটা বের করে নেবেন। এখানে লেখা আছে ডিটেলস টাকা টাকা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ সেকশন 22-23, আপনাকে অবশ্যই এই ধারাটা অবশ্যই আপনাকে লিখতে হবে। এরপরে আছে ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গট সিকিউরিটি, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি থাকলে আমরা কি বলছি ফুল এক্সাম্পট করতে হবে। তাহলে আমরা এই যে এখানে প্রথমে টাকার অ্যামাউন্ট লিখবো, এক্সাম্পট ফুল টাকার অ্যামাউন্ট লিখে ওটা জিরো করে দিব। এরপরে 2 নম্বরে আছে ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গট সিকিউরিটিজ, ট্যাক্সেবল গট সিকিউরিটিজ কে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লেস ট্যাক্স আর একটা হচ্ছে আপ ফ্রন্ট। আপনি যদি লেস ট্যাক্স ধরেন তাহলে আপনাকে গ্রসিং আপ করতে হবে, আপনি যদি লেস ট্যাক্স না ধরেন আপ ফ্রন্ট ধরেন তাহলে আপনি এটা সরাসরি বসাই দিবেন সেকেন্ড কলামে, আর কোনো কাজ নাই। তাহলে দেখেন এই ব্যক্তি মনে হয় এখানে আপনার ইচ্ছা, আপনি আমি মনে হয় এখানে হচ্ছে যে লেস ট্যাক্স ধরে নিয়েছি, লেস ট্যাক্স ধরার কারণে আমি কি করছি নেট ইন্টারেস্ট গ্রসিং আপ করছি 5% দ্বারা, 5% মানে 100/95। এরপরে আছে 3 নম্বরে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কে আমাদের কি করতে হবে গ্রসিং আপ করতে হবে 5% দ্বারা, 5%-এর ফর্মুলা আমি লিখে দিচ্ছি। এরপরে 4 নম্বরে আছে ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড কে আপনাকে ফুল এক্সাম্পটেড করতে হবে। এই হচ্ছে আপনার ইনকাম, আর ইনকাম গুলো থেকে প্রত্যেকটা যদি আপনার এক্সপেন্স দেওয়া থাকে আপনি এক্সপেন্স গুলো মাইনাস করবেন, এক্সপেন্স দেওয়া না থাকলে আপনাকে মাইনাস করার দরকার নাই, সবগুলো যোগ করলে আপনি কি পেয়ে যাবেন টোটাল ইনকাম ফ্রম সিকিউরিটি, টোটাল ইনকাম ফ্রম সিকিউরিটি, সিকিউরিটি কার পেয়ে যাবেন। আমাদের একটা বাংলায় ফর্মুলা দেওয়া আছে, ফর্মেট দেওয়া আছে, আপনারা বাংলাটা যাদের দরকার তারা বাংলাটা একটু ফলো করবেন, আমরা একটা অঙ্কে সলভে চলে আসবো। দেখি আমরা আজকে একটা অঙ্ক সলভ করি, আমি স্যার নিশানা মিন্টু ফার্স্ট। হ্যাঁ দেখেন প্রবলেম অন আছে, আচ্ছা বলছে ফ্রম দ্য গিভেন ইনফরমেশন কম্পিউট দ্য ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ ফর মিস্টার মাহমুদ ফর দ্য ইনকাম ইয়ার 2017-2018। দেখেন বলছে মিস্টার মাহমুদের সিকিউরিটি সুদ খাতে আয় হতে করযোগ্য আয় নির্ণয় করো, করযোগ্য আয় নির্ণয় করতে বলছে, আর ইনকাম ইয়ার দেওয়া আছে কত 17-18, 2017 সাল বা 2018 সাল হচ্ছে ইনকাম ইয়ার দেওয়া আছে, তাহলে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে এর পরবর্তী বছরে 18 আর 19 হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট ইয়ার, 17 আর 18 হচ্ছে ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 18 আর 19। দেখেন আমাদের কিন্তু এই যে ইনকাম ইয়ারটা শুরু হয় কিন্তু জানুয়ারি মাসে না, আমাদের যে দেখবেন যে প্রত্যেক বছরে জুন আর জুলাইতে বাংলাদেশে জাতীয় সংসদ ভবনে একটা বাজেট পাস হয়, আমাদের শিক্ষা খাতে বাজেট হয়, রাস্তা খাতে বাজেট হয়, তারপর হচ্ছে চিকিৎসা খাতে বাজেট হয়, মানে সবকটা সেক্টরের জন্য আমাদের একটা বাজেট পাস হয়, সেটা কোন মাসে হয় আমাদের হচ্ছে জুলাই মাসে স্টার্ট হয়, ঠিক আছে। দেখেন 17-18 প্রত্যেক বছরে জুন জুলাইতে আমাদের বাজেটটা পাস করা হয়। প্রথমে লেখা আছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম্পটেড, ট্যাক্স এক্সাম্পটেড মানে ট্যাক্স ফ্রি, স্ল্যাশ দিয়ে লেখা আছে ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিজ টাকা 10,000। দেখেন বলছে ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম্পটেড বা ট্যাক্স ফ্রি মানে করমুক্ত সরকারি সিকিউরিটি, আমরা আগে শিখে আসছি করমুক্ত থাকলে সেটাকে কি করতে হবে ফুল এক্সাম্পটেড করতে হবে। 2 নম্বরে বলছে 30% ট্যাক্স এক্সাম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ টু দা এক্সটেন্ট অফ টাকা 60,000, বলছে টু দা এক্সটেন্ট অফ, দেখেন মার্ক করা আছে টু দা এক্সটেন্ট অফ মানে কি আপনার একটা পরিমাপ দেওয়া আছে পরিমাণ, তাহলে পরিমাণ দেওয়া থাকলে আমি কি বলছি যে আপনাকে পার্সেন্টেজ করতে হবে, আর পার্সেন্টেজ করার পরে আপনার এই যে ট্যাক্স এক্সাম্পটেড আছে, ট্যাক্স এক্সাম্পটেড মানে ট্যাক্স ফ্রি,
এই ট্যাক্স ফ্রিটা থাকলে আমাদের কি করতে হয়, ওই অ্যামাউন্টকে ফুল এক্সাম্পট করে দিতে হয়। তাহলে দেখেন, বি নাম্বারটা প্রথমে কি করবেন, 60,000-কে 13% করবেন, যে অ্যামাউন্ট আসবে এটাকে আমরা কি করবো, ফুল এক্সাম্পট করে দিব। ফুল এক্সাম্পট কেন করবো, আমাদের ট্যাক্স এক্সাম্পট কথাটা লেখা আছে, ট্যাক্স এক্সাম্পট মানে ফুল এক্সাম্পট করতে হবে, মানে এটা ট্যাক্স ফ্রি, এটা একটা সিনোনিম, ট্যাক্স এক্সাম্পট সিনোনিম হচ্ছে ট্যাক্স ফ্রি। তিন নাম্বারে লেখা আছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ কে কয়টা ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। শুনে বিভাগ আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আপনি এই ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি কে যেকোনো একটা ধরতে পারেন, আপনি চাইলে এটাকে লেস ট্যাক্স ধরতে পারেন, আপনি চাইলে এটাকে আপফ্রন্ট ধরতে পারেন, এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। আপনার এক ফ্রেন্ড ধরবে লেস ট্যাক্স, আপনি ধরবেন আপফ্রন্ট, দুইজনের অ্যান্সার কিন্তু দুই রকম হবে, কিন্তু দুইজনের অঙ্কটাই রাইট, কারণ টিচার জানে। আর আপনি যেটা ধরছেন আপনি অঙ্কের শেষে ওই কথাটা লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা অঙ্কে এটা দেখি, পরে দেখবো যদি আমরা কি ধরছি। বি নম্বরে বলছে 10% ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ টু দা এক্সটেন্ট অফ টাকা 20,000, টু দা এক্সটেন্ট অফ প্রাইস, এগুলো থাকলে আপনি চোখ বুঝে পার্সেন্টেজ ব্যবহার করবেন, কোন আইন ফলো করবেন না। আমি আবারও বলতেছি, ক্রয় মূল্য পরিমাণ সংখ্যা, এই চারটা জিনিস থাকলে আপনি কোনো আইন ফলো করবেন না, আপনি সরাসরি পার্সেন্টেজ ব্যবহার করবেন। তাহলে আমাদের ডি নম্বরে দেখেন টু দা এক্সটেন্ট অফ আছে, তার মানে কি আপনার পরিমাণ দেওয়া থাকে, পরিমাণ দেওয়া থাকলে আপনাকে অবশ্যই পার্সেন্টেজ ব্যবহার করতে হবে, কোনো আইন ফলো করা যাবে না। ই নম্বরে বলছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ডিবেঞ্চার হতে সুদের আয়। তাহলে দেখেন ডিবেঞ্চার আমি কিন্তু আগে শেখাচ্ছি, ডিবেঞ্চারকে অবশ্যই আপনাকে গ্রসিং আপ বা মোটাঙ্কিতকরণ করতে হবে। লেস ট্যাক্স থাকলে আপনি মোটাঙ্কিতকরণ করবেন, আর ডিবেঞ্চার থাকলে আপনি মোটাঙ্কিতকরণ করবেন। তাহলে আমরা অঙ্কে দেখবো কিভাবে মোটাঙ্কিতকরণ করছি। এক নম্বরে বলছে 8% ডিবেঞ্চার টু দ্য এক্সটেন্ট অফ টাকা 20,000, আবারও বলছে এক্সটেন্ট অফ, তার মানে এটাকে আপনি সরাসরি পার্সেন্টেজ ব্যবহার করবেন। জি নম্বরে বলছে ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড, ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড আর ট্যাক্স ফ্রি, একই জিনিস, এটাকে ফুল এক্সাম্পট করবেন। আমরা অ্যান্সারে আসি, সলভে দেখি সবাই। দেখেন কোম্পানির নাম লেখা আছে মিস্টার মাহমুদ, মানে ওই ব্যক্তি, ইনকাম ইয়ার লেখা আছে, অ্যাসেসমেন্ট ইয়ার লেখা আছে, কম্পিটিশন অফ টোটাল ইনকাম, টোটাল ইনকাম তো আপনি বের করতেছেন সেই ইনকামটা, ডিটেলস টাকা টাকা, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ সেকশন লেখা আছে, এই লাইনটা আপনাকে অবশ্যই লিখতে হবে। আপনি কোন সেকশনে কোন ধারার অঙ্ক করতেছেন, কত নম্বর ধারার অঙ্ক, এটা আপনাকে অবশ্যই দেখাইতে হবে প্রত্যেকটা অঙ্কে। প্রথমে আছে ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম্পটেড গভ সিকিউরিটিজ, ট্যাক্স এক্সাম্পটেড মানে ফুল এক্সাম্পটেড। তাহলে দেখেন 10,000 টাকা আমাদের এখানে আছে, কত 10,000 টাকা, তাহলে লেস এক্সাম্পটেড ফুল 10,000, 10,000 টাকা থেকে 10,000 টাকা যদি এক্সাম্পটেড করে থাকে তাহলে আমাদের থাকে কত, জিরো থাকে। ওই যে এ নম্বরটা আমরা এই নম্বরটা করতেছি। বি নম্বরে বলছে 30% ট্যাক্স ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম্পটেড গভ সিকিউরিটিজ, এখানে কি দেওয়া ছিল আমাদের, টু দ্য এক্সটেন্ট অফ দেওয়া ছিল, মানে পরিমাণ দেওয়া ছিল, আর পরিমাণ দেওয়া থাকলে আমাদের কি করতে পারবে, সরাসরি পার্সেন্টেজ করে, আর এক্সাম্পটেড থাকার কারণে ওটাকে ফুল এক্সাম্পটেড করে দিবেন। এখানে 7,800 লেস 7,800 জিরো হয়ে গেছে। তিন নম্বরে আসতেছে আমাদের বলছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভ সিকিউরিটিজ, এই ট্যাক্সেবল তো দুইটা ভাগে ভাগ করা যায়, আপনার মন যেটা থাকবে আপনি সেটাই ধরবেন। দেখি আমরা কি ধরছি, এখানে আমরা এটাকে আপফ্রন্ট ধরে নিয়েছি, সরাসরি বসাই দিচ্ছি। দেখেন ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভ সিকিউরিটিজ, এটাকে আমি সরাসরি 19,000 টাকা বসাই দিচ্ছি, ঠিক আছে? তার মানে কি এটাকে আমি আপফ্রন্ট ধরে নিচ্ছি, আপনারা কেউ যদি এটা লেস ট্যাক্স ধরেন তাহলে গ্রসিং আপ করবেন। আচ্ছা, চার নম্বরে বলতেছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্সেবল, এটা হয়েছে বলছে 10% ট্যাক্সেবল গভ সিকিউরিটিজ টু দ্য এক্সটেন্ট অফ, টু দ্য এক্সটেন্ট অফ থাকার কারণে আমরা সরাসরি পার্সেন্টেজ করে দেবো, 20,000 কে আমরা 10% করছি, 2,000 টাকা। তারপরে এটা বলছে ডিবেঞ্চার, আমরা একটু আগে শিখে আসছি ডিবেঞ্চার থাকলে কি করতে হবে, গ্রোসিং আপ করতে হবে। দেখেন ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 23,940 কে আমরা গ্রোসিং আপ করছি, 100/95, এটা হচ্ছে গ্রোসিং আপ করার ফর্মুলা। এরপরে 6 নম্বরে বলছে 8% ইন্টারেস্ট টু দ্য এক্সটেন্ট অফ, আবারও টু দ্য এক্সটেন্ট অফ, টু দ্য এক্সটেন্ট অফ থাকলে আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ ব্যবহার করতে হবে। এই পার্সেন্টেজ আমরা ব্যবহার করে সরাসরি বসাই দিচ্ছি। এরপরে লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড, ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড কে আমাদের কি করতে হয়, ফুল এক্সাম্পটেড করে ফেলতে হয়। দেখেন আমরা প্রথমে 1 নম্বর আর 2 নম্বরটা ফুল এক্সাম্পটেড পেয়েছি, লাস্টেরটা ফুল এক্সাম্পটেড পেয়েছি। এরপরে আমি কি করবো, সেকেন্ড কলামটা যোগ করে দিব। সবাই দেখেন সেকেন্ড কলামটা, আমি স্যার একটু নিচে নামান, হ্যাঁ সেকেন্ড কলামটা আমরা যোগ করে, হয়তো আমাদের এই জায়গায় যোগের ফিগারটা ভুল থাকতে পারে, আপনারা একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে? যোগের অ্যামাউন্টটা ভুল আছে মেবি, এটা আমি কারেকশন এখনো করতে পারি না, আপনারা একটু কারেকশন করে নেবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে
এতক্ষণ ক্লাসের বেসিক সহ। আসলে আজকে অনেক বেসিক দিয়ে ফেলছে ভাইয়া, যারা যারা নতুন করতেছেন অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাইতে পারে যে একসাথে এতগুলো বেসিক দেওয়া তারপরে অঙ্ক একটা করা, এটা আসলে অনেক টাফ অনেকের জন্য। তো সেক্ষেত্রে আমরা ভিডিওটা আজকে গ্রুপে দিয়ে দিব, আজকের যে ক্লাসের ভিডিওটা আপনারা ঠান্ডা মাথায় বাসায় বসে সুন্দর করে দেখতে পারবেন। ভিডিওটা কোথায় পাবেন? আমাদের বিবিএ ভিশনের যে ফেসবুক গ্রুপ আছে, বিবিএ ভিশনের ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে আপনি ভিডিওটা আজকে পেয়ে যাবেন, রাতে 11টার পরে আপনি পেয়ে যাবেন। তখন আপনি ঠান্ডা মাথায় বাসায় বসে একেবারে পজ করে করে সুন্দর করে বেসিক গুলো দেখতে পারবেন এবং অঙ্কগুলো সুন্দর করে দেখতে পারবেন, ঠিক আছে? তো যেহেতু ট্যাক্স একটা বিষয় অনেকের কাছে হয়তো নতুন একটা সাবজেক্ট টোটালি, তো সেক্ষেত্রে হয়তো বা অনেকে অনেকের কাছে এটা অনেক কঠিন লাগতে পারে। সো এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় ট্যাক্সটা। সো আপনি যত প্র্যাকটিস করবেন আপনার আয়ত্তে চলে আসবে। আর ট্যাক্স অবশ্যই আপনার জানা উচিত, হ্যাঁ, কারণ আপনি কোন খাতে কত টাকা ইনকাম করছেন ভবিষ্যতে। এখন হয়তো বা ইনকাম করেন না বা ইনকাম সোর্সটা আপনার কম, ভবিষ্যতে একটা সময় অনেক টাকা ইনকাম করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তখন হয়তো বা আপনার হিসাবটা আপনি নিজেই করতে পারেন। বা আপনি যদি এটা শেখেন ভালো করে, আপনার বাবার আপনার ফ্যামিলির মেম্বারের যে কোনো হিসাব আপনি সুন্দর করে নিজে নিজেই করতে পারেন। সো সেক্ষেত্রে ট্যাক্স শেখাটা আসলে আমাদের জরুরি। আমি দেখেছি যে আমাদের ডিপার্টমেন্টের অনেক টিচাররা, তারা দেখাচ্ছে যে অন্যান্য ডিপার্টমেন্ট আর্টস ফ্যাকাল্টি টিচার, তারা দেখাচ্ছে যে বিজনেস ফ্যাকাল্টি টিচারদের কাছে এসে বলে যে আমার ইনকামটা একটু দেখে দেন তো, কত টাকা ট্যাক্স দিতে হবে এবছর, তারা শিখে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি জানেন এটা আপনার জন্য খুবই ভালো হবে। এবং ট্যাক্স হচ্ছে একটা মজার সাবজেক্ট, এটা মজা নিয়ে শিখতে হবে, হয়তো বা একটু ওয়ার্ড গুলো একটু আনকমন বা একটু নতুন নতুন আসতেছে। সো এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবেন তত ভালো করে শিখবেন। এবং আমাদের প্রথম দিকে যে বেসিক গুলো ছিল, এই যে উপরের দিকে যে বেসিক গুলো ছিল, সংজ্ঞাটঙ্গ গুলো বা প্রকারভেদ অনেক কিছু ছিল, তো এই বিষয়গুলো গ্রুপে আজকে আমরা দিয়ে দিব 11টার পরে। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটা ওখান থেকে দেখে নেবেন বা এগুলো আমরা দিয়ে দিব স্ক্রিনশট নিয়ে, সেক্ষেত্রে এগুলো আপনারা সুন্দর করে নোট করে নিতে পারেন। এখানে এই থিওরি গুলো হচ্ছে বেসিক প্লাস এগুলো হচ্ছে প্রশ্ন আকারে আসে, দেখাচ্ছে যে 6 মার্কস 8 মার্কস বা 4 মার্কস এর প্রশ্ন আকারে আসে, সেক্ষেত্রে আপনার এগুলো সবগুলোই লাগবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো, আপনার এগুলো নেবেন। এবং আপনারা জানেন হয়তো যে বিবিভীষণ অনলাইনে ক্লাস চালাচ্ছে দীর্ঘদিন ধরে এই লকডাউনের কারণে। ইভেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমরা ভিডিও দিচ্ছি, যারা নতুন তাদের জানার জন্য বলছি, ওখানে আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। বিবিভীষণ দিয়ে ইউটিউবে সার্চ দিলে আমাদের চ্যানেলটা চলে আসবে, ওখানে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং আমাদের অনলাইনে যে ক্লাসগুলো চলতেছে এটা আমরা কন্টিনিউ করব, আমাদের নতুন ব্যাচ শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে। সো আমরা 4টা ফ্রি ক্লাস দিব ঈদের আগে এবং পরে, আগামীকালও সম্ভবত ক্লাস থাকবে। আমাদের গ্রুপ চেক করলে 11টার পরে চেক করলে আপনি জানতে পারবেন যে কালকের ক্লাসটা কখন। সো সেক্ষেত্রে আমরা আইডি পাসওয়ার্ড ওখানে দিয়ে দিব। আর 1 তারিখ থেকে নতুন যে ব্যাচ শুরু হচ্ছে এটার জন্য আমরা অ্যাডমিশন অর্থাৎ ভর্তি নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের একটা মিনিমাম ফি আছে, একটা খুবই সামান্য ফি আছে, কারণ জানি করোনার জন্য হয়তো বা আমরা আমাদের মূল অরিজিনাল যে কোর্স ফি সেটা আমরা নিচ্ছি না, কিন্তু সামান্যতম একটা ফি নিচ্ছি, কারণ আসলে আমরা তো বাঙালি, আমাদের আসলে ফ্রি জিনিস হজম হয় না, সহ্য হয় না, আমরা ভালোভাবে নিতে পারি না ফ্রি জিনিস। ফ্রি জিনিস দিলে ওটার মধ্যে আবার আমরা ভুল খোঁজার চেষ্টা করি, তো এই জন্য আসলে আমরা ফ্রি দিচ্ছি না। তো সামান্য পরিমাণ কিছু টাকা নিচ্ছে, যেমন ফার্স্ট ইয়ার যদি কেউ থাকে ফার্স্ট ইয়ারের জন্য আমরা নিচ্ছি মাত্র এখন নিচ্ছি 500 টাকা, অর্থাৎ এই মাসে আমরা 12টা ক্লাস নিয়েছি, নেক্সট মান্থে আমরা হয়তো বা 18টা ক্লাস নিবো, 18টা বা 20টা ক্লাস নিবো, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ইয়ারের জন্য 600 টাকা আর সেকেন্ড ইয়ারের জন্য 800 টাকা হয়তো বা পেমেন্ট এরকম আমরা নিতে পারি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য। তো সেক্ষেত্রে আমাদের খুবই অল্প পরিমাণে ফি, তবে আমরা সার্ভিস দিচ্ছি অনেক ভালো। যারা অলরেডি অনলাইনে ক্লাস করছে আমাদের কোচিং এর স্টুডেন্ট বা বিভিন্ন জায়গার স্টুডেন্ট, ইভেন বাংলাদেশের অনেকগুলো জেলা থেকে, আমাদের চিটাগাং থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে, এরপরে হচ্ছে যশোর থেকে, অনেক জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা ক্লাস করছে। সো তারা অনেক উপকৃত হয়েছে। এবং আমাদের বিবিভীষণের যদি ফেসবুক গ্রুপটা আপনি ঢুকে আসেন তাহলে দেখবেন যে প্রায় 150-র উপরে স্টুডেন্ট কমেন্টস করে জানিয়েছে তাদের ক্লাস খুবই অসাধারণ লাগছে। আপনারা গেলে আমাদের বিবিভীষণের পেজে গেলে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা সবগুলো সাবজেক্টের, বিশেষ করে ম্যাথ সাবজেক্ট গুলো আমরা চেষ্টা করছি যে ভালোভাবে আপনারা যাতে বুঝতে পারেন সেটা করার জন্য। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল আবারও দেখা হবে, এবং হচ্ছে এই থিওরি গুলো এবং ম্যাথ গুলো সলিউশন গুলো ভিডিও গুলো সবগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, 11টার পরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আজকে ক্লাসটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, একটা প্রশ্ন এবং একটা সলিউশন আপনাদের দেখানো হয়েছে এবং একটা বাসার কাজ দেওয়া হবে, এই বাসার কাজটা আপনি গ্রুপে পেয়ে যাবেন। যে আজকে যে ম্যাথটা শেখানো হলো ঠিক এরকম সিমিলার একটা ম্যাথ, আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে গ্রুপে, হোমওয়ার্কটা করে অবশ্যই আমাদের বিবিভীষণের কমেন্ট বক্সে জমা দিবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ওই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিবো আমরা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।